আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগ ব্যবস্থাপনা নীতিমালা সাজেশন খ ও গ বিভাগ ইতিমধ্যে আমরা ক বিভাগের সাজেশন দিয়েছি আজকে সাবজেক্ট কোড হচ্ছে একুশ ছাব্বিশ শূন্য তিন ব্যবস্থাপনা নীতিমালা সক্ষ ও গবিভাগের জন্য আমার আমরা যে সাজেশন দিয়েছি সাজেশনের ভিতরে পি দেওয়া প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মোটামুটি প্রথম বিশ তিরিশটা প্রশ্ন থেকে চল্লিশ পঞ্চাশটার মতো যদি পয়েন্ট মুখস্থ রাখেন তাহলে ব্যাকআপ হিসেবে এটা আপনাদের কাজে লাগতে পারে বাই বাইদাবে সাজেশনটা ফলো করার পূর্বে অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো একটু স্টাডি করে নেবেন তাহলে আপনাদের প্রিপারেশনটা মজবুত হবে বাইদাবে আরেকটা বিষয় ব্যবস্থাপনা হিসেবে বিজ্ঞান এবং ফিনান্স বিভাগের সকল বর্ষের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে আমরা এগুলো অনলাইনে প্রাইভেট ব্যাথ ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি একদমই নামমাত্র ফি দিয়ে আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন আমার নাম্বার এখানে দেওয়া আছে তো এই হচ্ছে সাজেশন সাজেশনে আমরা যে পি দেওয়া প্রশ্নগুলো আপনাদের রেকমেন্ড করেছি এইগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তো এই সাবজেক্টটা কিন্তু খুবই সহজ একটা সাবজেক্ট এবং এই সাবজেক্টের যে প্রশ্নগুলো এগুলো বারবার রিপিটেড হয় সো এই বিষয়ের উপর ভিত্তি করে এবং আমরা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বুঝতে পারছি যে আপনাদের আসা প্রশ্নগুলোই কিন্তু বারবার আসতেছে এই বিগত সালের বোর্ড সালের প্রশ্নগুলোই আপনাদের জন্য পুনরায় রেকমেন্ড করে দেওয়া হয়েছে আর নতুন প্রশ্ন এত সহজে সাধারণত আসে না যেহেতু আসে না সেজন্য নতুন প্রশ্নগুলোকে নতুন প্রশ্নগুলোর উপর অতটা গুরুত্ব দেওয়া হয়নি এই সাবজেক্টে পাশ করা খুবই সহজ কারণ এই সাবজেক্টে সাধারণত কোনো শিক্ষার্থী ফেল করে না তবে এই সাবজেক্টে ভালো রেজাল্ট করা খুবই কঠিন কারণ সাধারণত এই সাবজেক্টে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে পারে না তার একটা অন্যতম কারণ বলে আমি মনে করছি যে প্রাসঙ্গিকতা বজায় রাখতে না পারা অর্থাৎ একটা প্রশ্নে আপনি অ্যানসার করবেন বানিয়ে এটা স্বাভাবিক বিষয় কারণ আপনার তো এখানে আর হুবহুব লেখার কোনো অপশন নাই সো বানিয়ে লিখতে গেলেও কিন্তু শিক্ষার্থীরা ভুল ভাল মানে সঠিক প্রশ্নের সঠিক অ্যান্সার করে না ভুল ভাল লিখে চলে আসে এই জন্যই কিন্তু নাম্বার পায় না তো আপনারা এই জন্য আমি আপনাদের জন্য রেকমেন্ড করব যে বিশ তিরিশটা বা চল্লিশ পঞ্চাশটার মতো যদি পয়েন্ট পারেন তাহলে মুখস্থ করেন মুখস্থ করে পয়েন্টগুলো লিখে আসবেন এক্ষেত্রে নাম্বার অনেকটাই বেড়ে যাবে এখানে ভালো রেজাল্ট হয় না এ কারণেই শিক্ষার্থীদের যে সঠিকভাবে তারা পয়েন্টগুলো লিখে আসতে পারে না মূলত এখানে কিন্তু পয়েন্টের উপর অনেক নাম্বার থাকে যারা পিডিএফটা টা যাচ্ছেন এই সাজেশনের বিবি গ্রুপ অল ডিপার্টমেন্ট আমরা এই গ্রুপে এই সাজেশনের পিডিএফ দিয়ে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও pdf সাজেশন bbn mbn আমি আমাদের একটা গ্রুপ রয়েছে এই গ্রুপে সাজেশন পেয়ে যাবেন আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন যারা ফ্রি লাইভ প্লাস এর জন্য নক দিচ্ছেন bb free live plus নামে আমাদের আরেকটা গ্রুপ রয়েছে এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে আমাদের চ্যানেল রয়েছে maruf99 আপনারা চাইলে এই চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্ত আপনাদের অন্যান্য সাজেশন গুলো আমাদের গ্রুপে আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে